नमस्कार, आमी रंजन मंडल टेक्निक पॉलिटेक्निक कॉलेजे नोडल ऑफिसर। आज के आमी स्कॉलरशिप संक्रांत विषय निये बेश किछु तथ्य तुम्हारे सामने तुले धरब। तुम्हरा अति अवश्य भिडियोटी देखो एवं तुम्हारे लेखापढ़ार दिक दिए भविष्यते अनेकटा काजे लागबे। भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो। এই বিষয়গুলো তোমাদের আগামী দিনের একটি সুন্দর রাস্তা তৈরি করে দেবে। তোমরা অনেকেই জানো অর্থের অভাবে অনেকের পড়াশোনার ইচ্ছা থাকলেও উপায় থাকে না। এই উপায়ের প্রথম ধাপই হলো স্কলারশিপ। এসো এ সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদেরকে জানাই। প্রথমেই আসছে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের নাম। এই স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের লেখাপড়ার দিক দিয়ে এটি অনেকটাই তোমাদের সাহায্য করবে। দ্বিতীয় স্কলারশিপটি হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপটিও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের জন্য। থার্ড ওয়ান ইজ ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপটি এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। মুসলিম এবং খ্রিস্টান ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। এছাড়াও সবার জন্য রয়েছে নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটি অ্যাভেল করতে হলে তোমাদের 50-59% মার্কস থাকা আবশ্যক। মেয়েদের জন্য যেমন রয়েছে প্রগতি স্কলারশিপ, ঠিক তেমনি রয়েছে কন্যাশ্রী স্কলারশিপ। এছাড়াও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ, যেমন মহিন্দ্রা, সীতারাম জিন্দাল, টাটা ইত্যাদি। তাহলে তোমরা বুঝতে পারছো এতগুলো স্কলারশিপ রয়েছে তোমাদের কেরিয়ার গড়ার পথে। এতক্ষণ তো তোমরা বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে শুনলে, জানলে, বুঝলে। এছাড়া তোমাদের হাতে আরেকটি অপশনও রয়েছে, সেটি হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা তোমাদের ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে পারো। তাহলে তোমরা বুঝতে পারছো ইচ্ছা থাকলে উপায়ও হয়। তাহলে আর দেরি কিসে, আজই আমাদের ফোন করো বিশদে জানতে। নমস্কার।